9 ফেব্রুয়ারি ঢাকা মহানগর দক্ষিণ এবং 12 ফেব্রুয়ারি উত্তরে পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি। আজ বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেছেন, সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করতেই বিএনপির কর্মসূচির দিন পাল্টা কর্মসূচি দিচ্ছে আওয়ামী লীগ। ইউনিয়ন পর্যায়ে বিএনপির পদযাত্রার দিন আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন দলটির এই মহাসচিব। সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করা, অর্থাৎ বিএনপির 10 দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা পদযাত্রা আবার করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির 9 ফেব্রুয়ারি 2023 গোপীবাগ ব্রাদার্স ক্লাবের মাঠ থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত। ঢাকা মহানগর উত্তর 12-2-23 তারিখে শ্যামলী ক্লাব মাঠ হয়ে শ্যামলী রিং রোড হয়ে বাসিরা 7 রাস্তার মোড়ে শেষ হবে। 9 ফেব্রুয়ারি ঢাকা মহানগর দক্ষিণ এবং 12 ফেব্রুয়ারি উত্তরে পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি। আজ বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেছেন, সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করতেই বিএনপির কর্মসূচির দিন পাল্টা কর্মসূচি দিচ্ছে আওয়ামী লীগ। ইউনিয়ন পর্যায়ে বিএনপির পদযাত্রার দিন আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন দলটির এই মহাসচিব। সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করা, অর্থাৎ বিএনপির 10 দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা পদযাত্রা আবার করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির 9 ফেব্রুয়ারি 2023 গোপীবাগ ব্রাদার্স ক্লাবের মাঠ থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত। ঢাকা মহানগর উত্তর 12-2-23 তারিখে শ্যামলী ক্লাব মাঠ হয়ে শ্যামলী রিং রোড হয়ে বাসিরা 7 রাস্তার মোড়ে শেষ হবে। 9 ফেব্রুয়ারি ঢাকা মহানগর দক্ষিণ এবং 12 ফেব্রুয়ারি উত্তরে পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি। আজ বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেছেন, সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করতেই বিএনপির কর্মসূচির দিন পাল্টা কর্মসূচি দিচ্ছে আওয়ামী লীগ। ইউনিয়ন পর্যায়ে বিএনপির পদযাত্রার দিন আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন দলটির এই মহাসচিব। সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করা, অর্থাৎ বিএনপির 10 দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা পদযাত্রা আবার করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির 9 ফেব্রুয়ারি 2023 গোপীবাগ ব্রাদার্স ক্লাবের মাঠ থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত। ঢাকা মহানগর উত্তর 12-2-23 তারিখে শ্যামলী ক্লাব মাঠ হয়ে শ্যামলী রিং রোড হয়ে বাসিরা 7 রাস্তার মোড়ে শেষ হবে। 9 ফেব্রুয়ারি ঢাকা মহানগর দক্ষিণ এবং 12 ফেব্রুয়ারি উত্তরে পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি। আজ বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেছেন, সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করতেই বিএনপির কর্মসূচির দিন পাল্টা কর্মসূচি দিচ্ছে আওয়ামী লীগ। ইউনিয়ন পর্যায়ে বিএনপির পদযাত্রার দিন আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন দলটির এই মহাসচিব। সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করা, অর্থাৎ বিএনপির 10 দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা পদযাত্রা আবার করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির 9 ফেব্রুয়ারি 2023 গোপীবাগ ব্রাদার্স ক্লাবের মাঠ থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত। ঢাকা মহানগর উত্তর 12-2-23 তারিখে শ্যামলী ক্লাব মাঠ হয়ে শ্যামলী রিং রোড হয়ে বাসিরা 7 রাস্তার মোড়ে শেষ হবে।